নমস্কার, এবিসি নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অদিতি। শুরুতে হেডলাইন্স। কন্যাশ্রীর সাফল্য তুলে ধরতে বিডি মঞ্চ অনুষ্ঠানের আয়োজন। চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে বৃক্ষরোপণ ও বর্ষাবরণ অনুষ্ঠানের আয়োজন। অটো দৌরাত্ম ঠেকাতে এবার পথে নামলেন পৌরমাতা অনিতা মণ্ডল। সল্টলেক রাজারহাট নিউ টাউনের আঞ্চলিক পত্রিকা সল্টলেক বার্তার ষষ্ঠম বর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন। এবার আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই বিশ্বের দরবারে ছাপ ফেলেছে, তাই এই সাফল্যকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবস পালন করা হয়। মূলত মহিলাদের উত্থানের জন্যই এই প্রকল্পটিকে স্কুল কন্ডি থেকে এবার কলেজ বা উচ্চশিক্ষায় যুক্ত ছাত্রের মধ্যে কি করে পৌঁছে দেওয়া যায় তার জন্য গত 28 জুলাই বিডি মঞ্চে বিধাননগর পৌর নিগম এবং বিধাননগর মহকুমা দপ্তরের যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত বক্তারা শিক্ষারত ছাত্রীদের আরও কীভাবে কন্যাশ্রীর মাধ্যমে সুযোগ পাইয়ে দেওয়া যায় এই বক্তব্য তুলে ধরেন। কন্যাশ্রী দিবস উপলক্ষে বিধাননগর সাব ডিভিশনাল এসডিও সাহেব এবং আমাদের বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন যৌথ উদ্যোগে এই দিনটা পালন করেছে এবং আজকে খুব ভালো অনুষ্ঠান হলো। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে আপনারা জানেন রাষ্ট্রপুঞ্জের যে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড আমাদের রাজ্য প্রথম হয়েছে এবং এটা আমাদের মুখ্যমন্ত্রীর এই কন্যাশ্রী প্রকল্প সারা রাজ্যে এগিয়ে চলেছে। আজকে আমাদের বিশেষ করে ছাত্রীরা খুব ভালো অনুষ্ঠান করলো, এখানে বিভিন্ন স্কুলের মেয়েরা এখানে অংশগ্রহণ করেছে, পুরো হল ভরে গেছিল এবং সমস্ত কৃতি ছাত্রীদের আজকে পুরস্কৃত করা হবে। এই ধরনের প্রোগ্রাম যত বেশি হবে আমার মনে হয় সমাজে তত ভালো হবে এবং এর জন্য পুরোটাই কৃতিত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আর আজকে যারা উপস্থিত হয়েছে সকলকে আমরা ধন্যবাদ জানিয়েছি, আর বিশেষ করে ধন্যবাদ প্রাপ্য এখানে এসডিও সাহেব আছেন, যিনি সৈকত বাবু, এবং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজেশ, খুব ভালো উদ্যোগ নিয়ে এটা করেছে। সবাইকে শুভেচ্ছা। কতজন কন্যাশ্রীকে এই পুরস্কার দেওয়া হলো? 14 জন পুরস্কৃত হয়েছে। আর কোন কোন স্কুল হিসেবে ভগবতী বিধাননগর পৌর নিগমের চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে বৃক্ষরোপণ বন মহোৎসব ও বর্ষাবরণ 2017 নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় গত 23 জুলাই, যেখানে বৃক্ষরোপণের পাশাপাশি বর্ষবরণের জন্য আদিবাসী নৃত্যের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুজিত বোস, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ সদস্য সুধীর সাহা, দেবাশিস জানা, কমিশনার পৃথা সরকার সহ বিধাননগর পৌর নিগমের পৌর প্রতিনিধিরা। এই দিন প্রায় 5000 গাছের চারা বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে। আসলে পশ্চিমবঙ্গের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে বনোৎসব ও বৃক্ষরোপণ করছে প্রকৃতিকে রক্ষা করার জন্য, সবুজকে বাড়ানোর জন্য। আমরা দেখি অতিবৃষ্টি, বন্যা বা খরা, তার ফলে প্রকৃতি ধ্বংস হয়ে যায়। প্রকৃতিকে বাঁচাবার জন্য এই একটা আমাদের তাগিদ, আমরা প্রকৃতিকে পুজো করছি। তার মাধ্যমে আমরা চারা গাছ বিতরণ করছি, আমরা বৃক্ষরোপণ করছি, বর্ষা যাতে ভালো করে হয়, তার ফলে যাতে ভালো করে শস্য হতে পারে, মানুষে ভালো করে আনন্দের সঙ্গে কৃষকরা তাদের জীবন জীবিকা বাঁচাতে পারে, আমরা ওপরওয়ালার কাছে সেটাই প্রার্থনা করছি, তার কাছে দোয়া করছি, তার কাছে চাইছি। এবং আমরা এখানে কন্যাশ্রী যে বিশ্বশ্রী হয়েছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি আমাদের 29 নম্বর ওয়ার্ড থেকে, যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নোবেল পুরস্কার এনে দিয়েছিল, বিশ্বের দরবারে বাংলাকে নিয়ে গেছিল। আজকে এই কন্যাশ্রীর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ ঘর থেকে আসা একজন মহিলা, যার ভাবনা এবং গরিবদের জন্য যার হৃদয় কাঁদে, সে আজকে সারা পৃথিবী জুড়ে যে গরিবদের জন্য কোন প্রজেক্টটা সবথেকে বেশি উপকৃত হয়েছে, আজকে 62টা দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশ্রেষ্ঠ হয়েছে। এটা আমাদের গর্ব, বাংলার বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে, এবং আমরা একজন রাজনৈতিক কর্মী এবং বাংলার মুখ্যমন্ত্রীকে অসংখ্য অভিনন্দন। এবং সবাই মিলে এই দিনটা আমরা আনন্দ, এত বৃষ্টি, এত ঝড়, এত তুফান, তবুও আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছর করি, এবছরও করব। সল্টলেক অটো দৌরাত্ম্য, বেআইনিভাবে অটো চালানো ও তারস্বরে মিউজিক সিস্টেম বাজানোর প্রতিবাদে পথে নামলেন বিধাননগর পৌর নিগম 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ও 4 নম্বর বোরো চেয়ারম্যান অনিতা মণ্ডল। গত 27 জুলাই রাতে 7 নম্বর ট্যাঙ্কের সামনে বেপরোয়াভাবে ছোটা অটোগুলিকে থামান তিনি ও হেডলাইট না জ্বালানোয় প্রায় 70টি গাড়িকে আটক করেন তিনি এবং এরপর তাদেরকে বিধাননগর পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেন। কারণ বেপরোয়াভাবে অটো চালানোর জন্য ওই ওয়ার্ডেরই দুই বাসিন্দা দুর্ঘটনার
কবলে পড়ে মারা যান। তাই এবার শুধু পুলিশের উপরে ভরসা না রেখে অটো দৌরাত্ম থামাতে পথে নামলেন তিনি। এমন অভিযান আগামী দিনেও চালানো হবে বলে জানান তিনি। অনেকবার করেছি এবং আগামী দিনেও আবারও করার মানে করব, কারণ এই জায়গাটাতে একটা টার্নিং পয়েন্ট এবং এই জায়গায় অটোগুলো লাইট না জ্বালিয়ে তারা ক্রমাগত যাবে, বললে কথা শোনে না। এর ফলে আমাদের পাড়ার এইচ ব্লকে, আমার বাড়ি এইচ ব্লকে, দুজন ভদ্রলোক বয়স্ক সিনিয়র সিটিজেন রাস্তা পার করতে গিয়ে অটোর ধাক্কায় মারা গেলেন। করুণাময়ীর একজন কিছুদিন আগে মারা গেলেন এবং কয়েকজন, বেশ তিন চারজন ইঞ্জিওর্ড হয়ে হসপিটালাইজড হলো। এবং এখানকার এটি একটা ক্লাবের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই ক্লাবের ছেলেরা পর্যন্ত তাদেরকে নিয়ে গিয়ে গিয়ে হসপিটালাইজ করে, আমি একজন দুজনকে নিয়ে গিয়ে তাদের হেল্প করার চেষ্টা করেছি। তো এই দিনের পর দিন ওদেরকে বললে কিছুতেই কথা শোনে না, তাই আমরা এরকম মাঝে মাঝেই করবো বলে চিন্তা করেছি। এবং আমাদের তাদের সঙ্গে কোনো বিতর্কে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই, আমরা চাই মানুষের সুরক্ষা, মানুষ যাতে এখানে ঠিকমতো চলতে পারেন, ঠিকমতো ভালোভাবে চলতে পারেন, যার জন্য আমরা অটোগুলিকে ধরে পুলিশের কাছে আমরা কথা বলেছি। পুলিশ এসেছেন, তারা এবার যা ব্যবস্থা নেবে। এটা কত নম্বর ওয়ার্ড? কোন রাস্তা এটা? নম্বর ওয়ার্ড, এটা 7 নম্বর ওয়াটার ট্যাঙ্কের সামনে আমরা দাঁড়িয়ে আছি। দিদি, এর আগেও শর্ট লেগে দেখতে পেয়েছি অন্যান্য জায়গায় যে অটো দিয়ে অ্যাক্সিডেন্ট বা মারা গেছে বা ইনজোর, এই অটো দূরত্ব তো বেড়ে থাকছে শর্ট লেগে, কি বলবেন? অটোর দৌরত্ব সত্যি কথাই বেড়েছে, প্রশাসন তো অনেকটাই করছেন এবং আগামী দিন আশা করছি আরও করবেন, যাতে অটো দৌরত্ব কমানো যায়। এবং এদের সবথেকে একটা জিনিস যে এদের অনেক সময় ভুল থাকলেও সেটা স্বীকার করতে চায় না এবং অসম্ভব খারাপ ব্যবহার করে, এটাই সবথেকে খারাপ জিনিস। যে অন্যায় করো, এরা ভীষণ খারাপ ব্যবহার করে, দল বেঁধে চলে আসে মারধর করতে। কয়েকদিন আগে আমাদের এখানকার একজন দাদা, আমাদের পাড়ার, তিনি এরকম অবজেকশন জানিয়েছিলেন যে লাইট না জ্বালিয়ে যাচ্ছ কেন, তারা দল বেঁধে তাকে মারতে এলো। আমাদের মেয়েরা সেদিন আমরা ছিলাম এখানে রাস্তার ওপরে দাঁড়িয়ে, যার জন্য তাকে আমরা সেভ করতে পারলাম। তো এ কী আচরণ? এগুলো তো ঠিক নয়। তোমরা অন্যায় করছো, করে তারপরে আবার এসে তোমরা আমাদের মারধর করার চেষ্টা করছো, আমাদের ছেলে মেয়েদের, এগুলো তো ঠিক নয়। পাক্ষিক পত্রিকা সল্টলেক বার্তার ষষ্ঠম বর্ষপূর্তি উপলক্ষে রবীন্দ্র ও কাকুড়া ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় গত 18 জুলাই, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুচিত বোস, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ সদস্য প্রণয় রায়, রাজেশ চিরিমার, সুধীর সাহা, পৌরমাতা তুলসী সিনহা রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই দিন স্থানীয় খবরকে গুরুত্ব সহকারে পরিবেশন করার জন্য সল্টলেক বার্তার সম্পাদক রবীন্দ্র দত্তকে ধন্যবাদ জানান বক্তারা। আগামী দিনে যাতে নিরপেক্ষভাবে মানুষের কাছে খবর পৌঁছে দেয় সল্টলেক বার্তায়, এমনটাই আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। এই পত্রিকাগুলো সমাজে তার গভীরে প্রবেশ আছে এবং প্রায় বলা যেতে পারে, বলা যেতে পারে, যখন আমি দেখো পুজারীদের প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হয়েছে, তার পেছনে ছিলেন এই ধরনের ছোট পত্রিকা। তারাই প্রথমেই আমেরিকার প্রেসিডেন্টের এই যে দুর্নীতি ব্যাপারটাকে তুলে এনেছে। এবং আমরা যদি বড় হাউসগুলো দেখি, বড় হাউসগুলোতেও সাংবাদিক সাপ্লাই করেছে এই ধরনের সাংবাদিকরা, যারা যে হাউসে কাজ করেন, অক্লান্ত পরিশ্রম করতে। প্রথমত একটা আমাদের মতো থাকুন, তবে ডেমোক্রেসি সেখানে দাঁড়িয়ে শক্তিশালী হতে পারে, গণতন্ত্র শক্তিশালী হতে পারে, সেই কাজটা তারা ওই পত্রিকা বিষয়টাকে করেছেন। এবং আমি নিজে ব্যক্তিগত নীতিগতভাবে আমি এই ধরনের পত্রিকাকে পুষ্ট করার পক্ষে, এই ধরনের পত্রিকা পুষ্ট হলে সমাজ পুষ্ট হয়, এই ধরনের পত্রিকার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমি আগে আগের বক্তার বক্তব্য আমি খানিকটা শুনছি, মানে আমি পরে এসে শুনছিলাম, যে অক্লান্ত সাংবাদিকদের পরিশ্রম করতে হবে, কম ধরনের সাংবাদিক থাকে, কম ধরনের মেশিনারি থাকে, ফটোগ্রাফার কম থাকে, যে নিষ্ঠা সহকারে আমি এই সল্টলেক বার্তা সাংবাদিকদের জানি, তারা যে নিষ্ঠা সহকারে কর্পোরেশনে যায়, নিষ্ঠা সহকারে সংবাদ পরিবেশন করার চেষ্টা করে, অক্লান্ত পরিশ্রম করে বিষয়টাকে তারা নিয়ে গেছেন। এবং আমি ধরবো যে তারা নিরপেক্ষভাবে এবং সমাজের যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা সংবাদ পরিবেশন করবেন। সংবাদ পরিবেশন তো নিরপেক্ষ হতে হয়, সংবাদ পরিবেশন আমাদের এই সমাজে সংবাদ পরিবেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি নিজে একজন মানে দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে সমাজের সফল মানুষ হতে গেলে অনুশাসন মানতে হবে, এমনটাই জানালেন আরএসএস প্রমুখ মোহন ভাগবত। Do you love the thrills and frills of high definition TV? Go HD with Hathway HD now. Buy a Hathway HD set-top box for 2000 rupees only and subscribe to an HD pack at just 152 rupees per month.
You can also buy the advanced HD PVR set-top box at 7,999 rupees with added features. The best of HD channels are available with attractive offers on advance or annual subscription and for switching over from DTH to Hathway HD. Hurry, book now. Contact your local operator or call us on our toll-free number 1-800-22-1119. Alliance Broadband Services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time. Online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment. Network redundancy. 24/365 help desk support. Happy internet experience. ফিরে এলাম বিরতির পর এমএসসি নিউজে। সমাজে সফল মানুষ হতে গেলে অনুশাসন মানতে হবে, তাহলেই মিলবে সাফল্য, এমনটাই জানালেন আরএসএস প্রমুখ মোহন ভাগবত। গত 23 জুলাই নিউ টাউন আয়োজিত আচার্য শ্রী মহাশ্রমণ চতুর্মাস প্রবাস অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত হন তিনি। এর পাশাপাশি ঋষি মুনিদের সংস্পর্শে মানুষের জীবন ধন্য হয় বলে জানান তিনি। উসকো আপনে আন্দর সে আনা পড়তা হ্যায় আর ইয়ে বাত व्यक्तिगत जीवन के जैसी या उससे भी अधिक राष्ट्रीय और सामाजिक जीवन में सत्य है। एक व्यक्ति अनुशासन पालन करके चलने से देश का जीवन अनुशासित नहीं बनता, वो सबको पालन करना पड़ता। और सबसे अनुशासन का पालन करवाना किसी संगठन के द्वारा, किसी सेना के द्वारा, किसी पुलिस बल के द्वारा, किसी सरकार के द्वारा असंभव बात है। समाज का प्रत्येक व्यक्ति संयमित बनता है, ऐसा वातावरण चाहिए। उसका बड़ा महत्व है। देखिए, हम विचार करते हैं, अभी कहा गया कि आध्यात्मिकता ये भारत का वैशिष्ट है। अब दुनिया में प्रत्येक देश का एकाध वैशिष्ट है और देश का एकाध वैशिष्ट है और सब देश विकास साथ चाहते हैं, सारी दुनिया विकास चाहती है, पेड़ पौधे भी विकसित होना चाहते हैं, हो पाते हैं नहीं पाते बात अलग है, चाहते तो है। और ये भी दिखता है कि अनुकूलता मिलने पर भी विकसित न होने वाले जीव रहते हैं, व्यक्ति रहते हैं या पेड़ पौधे भी रहते हैं, और प्रतिकूलता में भी विकसित होने वाले मनुष्य और अन्य प्राणी रहते हैं। कारण क्या है? कुछ अंदर की उत्कटता के साथ जो प्रयास होता है वो विकास करता है। लेकिन विकास क्या है? तो आदमी विकसित होना चाहता है, मनुष्य विकसित होना चाहता है, मनुष्य के विकास का चरम क्या है? শিক্ষার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিক্ষামূলক গবেষণার জন্য এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2017 শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল অ্যাসোচেন। গত 25 জুলাই সল্টলেকে একটি 5-তারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর মহেন্দ্রনাথ পাণ্ডে ও পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সচিব অনিল স্বরূপ, যেখানে তারা শিক্ষার মান উন্নয়ন নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। Idea first is to see that all such B.Ed. colleges, which are existing only in name, should not be recognized for the purpose of imparting education. As they do that, they will also try and evaluate each of the B.Ed. college that has submitted the affidavit. And in that, they have decided upon ratings. They have 5 set of ratings. And the idea is that the best rated college will have only to furnish documents. Thereafter, there will be no other control. They will annually furnish a set of documents. That's it.
and they have worked out a very objective criteria of coming to that conclusion. So if a particular outcome is coming out of that college in terms of placement of students that pass out, in terms of the numbers that they get, so on the basis of that criteria, they'll come to a conclusion that we don't really need to regulate these colleges. So that's a very unique concept they have come up with, so as to keep encouraging colleges to rise to that level where they are not unnecessarily regulated by NCT. That's a very... So those colleges will be, they will be recognized, they will be accredited, mm-hmm. but those usual inspections, etc., will not happen. Will not happen. Yeah. Sir, we just came to know this thing that 67 colleges are from West Bengal. Those colleges didn't submit their, affidavit, paid colleges. So what is this? I don't know about the numbers state-wise, because that probably NCT would know. But there are around 4,000 colleges all over the country, around, I don't have the exact number, that have not submitted affidavits. And the NCT has advised and come up with advertisements, so has the West Bengal government, that children should not take admission in such colleges because they will not be recognized for any other purpose thereafter. রাজ্যের মানুষের আবাসনের চাহিদা মেটাতে ছটি নতুন থিম টাউনশিপের সূচনা করা হলো গত 25শে জুলাই বীরভূমের পোলপুরে গীত বিতান, বারুইপুরে উত্তর সিটি, কল্যাণীতে সম্প্রতি টাউনশিপ, আসানসোলে অগ্নি বিতান, ডুমুরজলায় স্পোর্টস টাউনশিপ। এইসব টাউনশিপে হাই ইনকাম গ্রুপ, মিডল ইনকাম গ্রুপ বা লো ইনকাম গ্রুপ মানুষের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা থাকবে। মানুষের চাহিদা মেটাতে বিভিন্ন বর্গের ক্রেতাদের কথা মাথায় রেখেই আবাসন তৈরি করছে হিটকো। তারই মধ্যে গীতাঞ্জলি টাউনশিপের আবেদনপত্র ছাড়া হলো বাজারে, যা ক্রেতারা ব্যাংক থেকে সংগ্রহ করতে পারবেন এবং লটারিতে নাম উঠে আসলে তবেই ফ্ল্যাটের স্বপ্ন মিটবে আবেদনকারীদের। যারা বাংলার মানুষ, আমরা কবিগুরুকে ছুঁয়ে বেঁচে থাকতে চাই, তাই আমরা যারা বাঙালি মন, যারা আমাদের আমাদের কাছে শান্তিনিকেতনটা একটা আমাদের তীর্থস্থান, তাই সেখানে একটা নিজস্ব বাড়ি, একটা নিজস্ব থাকার জায়গা, একটু শান্তিনিকেতনের মতন করে কবিগুরুর কাছাকাছি যেন মনে নিজেকে উপলব্ধি করা যায়, সেই জন্যে আমরা প্রথম যে টাউনশিপটা নিয়েছি সেটা হলো গীতবিতান টাউনশিপ শান্তিনিকেতনে, সেটা হিটকোকে দিয়ে আমরা ওটাকে ডেভেলপ করছি এবং সেটা আমরা অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমাদের হিটকোর চেয়ারম্যান দেবাশিস সেনের নেতৃত্বে, এবং সেই টাউনশিপটা আমরা অলরেডি আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং সব হয়ে গেছে। আজকে আমরা প্রথম ফেজে 54টা প্লটের জন্য আমরা অ্যাপ্লিকেশন চাইছি এবং সেই প্রথম ফেজে 54টা প্লটের জন্য চাইছি, যেখানটা আপনারা জানেন গীতবিতান টাউনশিপটা আমাদের বোলপুর ইলামবাজার হাইওয়ের ওপরে, অর্থাৎ একদম শান্তিনিকেতনের পাশেই এবং আমাদের বোলপুর স্টেশন থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে, এবং আমাদের টোটাল প্রায় ওখানে 450 প্লট মতন প্রায় হবে। সেখানে আমরা প্রথম ফেজে এখন শুধু 54টা প্লট আমরা প্রথম ফেজে অকশন করছি, অকশন না মানে অ্যাপ্লিকেশন চাইছি, এবং সেটা আমাদের ব্যাংকের থ্রু দিয়ে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন ব্রাঞ্চ, সেটা বোলপুরেও আছে, শিবপুরেও আছে, নিউ টাউনেও আছে, শ্যামবাজারেও আছে, মানে সারা কলকাতায় না মানিকতলায় আছে, নিউ আলিপুরে আছে, যাদবপুরে আছে, বেহালায় আছে, ব্যারাকপুরে আছে, ধর্মতলা, বারাসাত, বর্ধমান, বহরমপুর, সারা বাংলা ঘুরে ইউনিয়ন ব্যাংকের থ্রু দিয়ে আমরা এটা করছি, যে যেখানে ফর্ম পাওয়া যাবে। এবং আজ থেকে নিয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই ফর্মগুলো পাওয়া যাবে এই 14টা ব্রাঞ্চে। সেখানে যে কোনো যারা কবিগুরুর সান্নিধ্যে অনুভব করবার জন্য থাকতে পারে, তারা সবাই ওখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, মধ্যবিত্ত মানুষেরা। ঝাড়খণ্ডে ভারী মাত্রায় বৃষ্টি হওয়ায় রাজ্য সরকারকে না জানিয়ে বিগত 9 বছরের রেকর্ডকে ভেঙে জল ছাড়ল ডিভিসি, যার ফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা বন্যার কবলে পড়ে যায়।
এই নিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তাই ডিভিসির হটকারিতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করবেন বলে জানান সেচমন্ত্রী। গতকাল থেকে আমরা একই কথা বলে আসছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও বলেছেন দিল্লিতে, তিনি পুরো পরিস্থিতি তদারকি করছেন। আমার একটাই বক্তব্য যে একদিকে এইরকম হাই বৃষ্টিপাত দেখেছেন, আমি তো দেখাচ্ছিলাম কোথাও 757%, কোথাও হচ্ছে 750%, কোথাও 450%, মানে কয়েকদিনের বৃষ্টিতে এত পার্সেন্ট হাই বৃষ্টিপাত হয়েছে এই কয়েকটা জেলায় আমাদের দক্ষিণবঙ্গে। তার উপরে যেভাবে ঝাড়খণ্ডের জলাধার থেকে জল ছাড়া হয়েছে, কখনো গালুড়ি কখনো তেনুঘাট, এবং ডিভিসি সিস্টেম যেভাবে জলটা ছেড়েছে, ন্যাচারালি এই ডিসচার্জ আমাদের কাছে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। যদিও বৃষ্টিটা কমেছে কিন্তু ডিসচার্জ মানে ঝাড়খণ্ডের ছাড়া জলে, ডিভিসির ছাড়া জলে ন্যাচারালি দুর্যোগ অব্যাহত রয়েছে। যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও আজকে আসছেন, তিনিও পুরো পরিস্থিতি দিল্লি থেকেও তদারকি করেছেন, তিনিও কেন্দ্রে যা বলার বলেছেন, এবং আমরাও আমাদের আজকে চিফ সেক্রেটারি মিটিং নিয়েছেন, তিনি সব সেক্রেটারিদের এবং ডিএমদের সাথে ভিডিও কনফারেন্সিং করে তার যা নির্দেশ দিয়েছেন, আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের প্রত্যেক কটা বাঁধে বাঁধে মোতায়েন করে দিয়েছি। কেন, যে যে জায়গাগুলো খারাপ হতে পারে ডিবি সিস্টেমের জন্য, অন্যান্য জায়গায় হয়তো পরিস্থিতি উন্নতি হবে কিন্তু ডিবিসির এবং ঝাড়খণ্ডের ছাড়া জলে আমাদের ডিবি সিস্টেমের ক্যাচমেন্ট এরিয়াতে একটু অবনতি হবে, সেই সেই জায়গা আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের যা যা করণীয় আমরা যুদ্ধকালীন তৎপরতা তার মোকাবিলা করছি। এখন তো ওই ডিবি সিস্টেম এরিয়াটাই, কেন দেখুন বৃষ্টির জল কমে গেছে, আস্তে আস্তে দেখবেন অনেকগুলো জায়গা যেখানে ডিবি সিস্টেম এরিয়ার জল এফেক্টেড নয় সেগুলো সব উন্নতি হবে, কিন্তু এই ডিবি সিস্টেম ক্যাচমেন্ট এরিয়াতে মানে বিশেষত বর্ধমানের একটা অংশ, হাওড়া এবং হুগলি, এগুলো কিন্তু সাংঘাতিকভাবে বিপর্যস্ত হবে এবং দুর্যোগ চলবে। আমরা এখন চেষ্টা করছি যতটা ক্ষয়ক্ষতি রোধ করা যায়। আবার নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ কর্মীদের ছুটি বাতিল করলেন বিদ্যুৎ মন্ত্রী। Do you love the thrills and frills of high definition TV? Go HD with Hathway HD now. Buy a Hathway HD set-top box for 2000 rupees only and subscribe to an HD pack at just 152 rupees per month. You can also buy the advanced HD PVR set-top box at 7999 rupees with added features. The best of HD channels are available with attractive offers on advance or annual subscription and for switching over from DTH to Hathway HD. Hurry, book now. Contact your local operator or call us on our toll-free number 1-800-22-1119. Alliance Broadband Services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time. Online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment. Network redundancy, 24/365 help desk support. Happy internet experience. রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তাই বন্যা কবলিত জেলাগুলির বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করলেন তিনি। এই পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করার পাশাপাশি বন্যা কবলিত এলাকায় বিদ্যুতের তড়িৎদাহ হয়ে যাতে কারোর মৃত্যু না ঘটে তার জন্য বিদ্যুৎ কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি বন্যা কবলিত এলাকায় কোনো বিদ্যুতের ত্রুটি থাকলে সেটি অবিলম্বে মিটিয়ে দিয়ে বিদ্যুতের পরিষেবা যাতে বহাল থাকে তার জন্যই কর্মীদের নির্দেশ দেন তিনি। সামগ্রিক প্রাকৃতিক দুর্যোগ, ব্যাপক বৃষ্টি পশ্চিমবাংলায় একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটি দপ্তর অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে। বিদ্যুৎ দপ্তরও একটা বিশেষ ভূমিকা আছে এই জন্যে বলছি যে সারা রাজ্য জুড়ে আমাদের 99.98% বিদ্যুতায়ন হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিদ্যুতের তার আছে, লাইন আছে, আমাদের ছোট যে পোলগুলো আছে, বড় পোল আছে, সবই তো মাঠের ওপর দিয়ে, রাস্তার ওপর দিয়ে। তিনটি জেলায় যেহেতু বন্যা পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছেছে, বীরভূম, বাঁকুড়া এবং হুগলি, এই জায়গাগুলোতে এবং আশেপাশে যে সমস্ত জায়গায় আমাদের কাছে খবর এসছে, আমরা প্রথমে বলি সেই সব জায়গায় আমাদের কর্মীদের ছুটি বাতিল করে দিয়েছি। কোনো জায়গায় যদি দেখা যায় যে বিদ্যুতের তার গেছে অথবা তার পড়ে গেছে বা কোনো পোল পোল পড়ে গেছে, পোল কোল কোনো আমাদের তো এখানে এ লাইন তো
মানে ওপেন লাইন, যার জন্য এত হুকিং টুকিং হয়। এই ওপেন লাইন লাইন যদি কোনো জায়গায় দুটো পোস্ট পড়ে যায় জলের মধ্যে, তাহলে আশেপাশের বাড়ির লোকেদের সেখানে বিদ্যুতায়িত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ইলেকট্রিকিউটেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেখানে আমরা সঙ্গে সঙ্গে কানেকশান অফ করে দেবো, এই নির্দেশ যাবে। তিন হচ্ছে আমাদের, আমি কিছুদিন আগেই আমার দপ্তরকে জানিয়ে দিয়েছি, প্রত্যেকটা ডিভিশনে, ডিভিশন তো প্রত্যেকটা রিজিয়নে আমাদের যেন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তৈরি করা থাকে, যাতে করে এই ধরনের কোনো পরিস্থিতি হলে যাতে আমাদের লোকেরা দ্রুত গিয়ে সেখানে কাজ করতে পারে। আর সাধারণভাবে কোনো ফল্ট হলে বিদ্যুতের জন্য সেটা আমরা কুইক রিকভার করে দেবো, কারণ এই বৃষ্টি বাতলার সময় নানা ধরনের অসুবিধা হয়, আমরা কুইক সেখান থেকে যাতে করে বিদ্যুতের কী বলে রেস্টোরেশন করা যায় সেটা আমরা চেষ্টা করব। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার শিবসেনার নেতা আনন্দ চন্দ, তাকে গ্রেপ্তার করলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। অভিযোগ, তিনি সল্টলেকের এক নয়াপট্টির বাসিন্দাকে রেলে চাকরি পাইয়ে দেবে বলে লক্ষাধিক টাকা নেন, কিন্তু দীর্ঘ টালবাহানার পরও চাকরি না দিয়ে অবশেষে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ জানান নয়াপট্টির ওই বাসিন্দা। গত 24 জুলাই রাতে নয়াপট্টি থেকে গ্রেপ্তার করা হয় আনন্দ চন্দকে, গত 25 জুলাই তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। কারণ শিবসেনা প্রেসিডেন্ট হিসাবে কেন আমি শিখেছি, এই কারণে আমাকে তুলে এনেছে শিবসেনার প্রেসিডেন্ট সম্প্রদায়, তাদের সঙ্গে কেন তুমি সাক্ষী দিয়েছ, তার জন্য বিভিন্নভাবে ফলস পেয়েছে আমাকে অ্যাডমিট করেছে এবং আমি আজ দুই দরকারিছি। দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করলো বাগুইয়াটি থানার পুলিশ। গত 26 জুলাই রাতে কেষ্টপুর 206 খেয়ার সামনে সন্দেহজনকভাবে একজনকে ঘোরাফেরা করতে দেখে টহলরত পুলিশ। তারপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আরেকজন তার সাথে ছিল বলে জানায় ধৃত ব্যক্তি। এরপর তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা পাসপোর্ট ছাড়াই বেআইনিভাবে এই দেশে ঢোকে বলে জানায়। ধৃত দুজনকে গত 27 জুলাই আদালতে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নেবার আবেদন জানায় পুলিশ। কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত কিনা তা খতিয়ে কাগজ বোর্ড, প্লাস্টিক বোতল এসব বাংলাদেশে থাকে, ওরা বাংলাদেশ। পুলিশকে এর আগে জানাওনি? হ্যাঁ, বাংলাদেশ থেকে যে এরকম অনুপ্রবেশ করে এসেছে, আসার সময় বলে যে আমরা ব্যাঙ্গালোর থেকে এসেছি। ইএম বাইপাসে পথ দুর্ঘটনায় গুরুতর জখম স্বামী ও স্ত্রী। গত 27 জুলাই 1:45 নাগাদ ইএম বাইপাসের চিংড়িঘাটা লাগোয়া নুনে ফেরির কাছে পেছন থেকে এক বাইক আরোহীকে ধাক্কা মারে একটি চার চাকার গাড়ি। এতে বাইক থেকে ছিটকে ডিভাইডারে পড়ে যায় বাইক আরোহী। তাদের গুরুতর আহত অবস্থায় ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চার চাকা গাড়ি ও চালককে আটক করে প্রগতি ময়দান থানার পুলিশ। কি করে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে তারা। এমএসসি নিউজ এখন এই পর্যন্তই। আপনার এলাকার যে কোনো ঘটনা দুর্ঘটনার খবর জানান আমাদের, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831129268। এমএসসি নিউজ দেখুন প্রতি শনিবার সন্ধে 7:30 এবং প্রতি রবিবার দুপুর 1:30 এমএসসি নিউজ চ্যানেলে। এছাড়াও এমএসসি নিউজ দেখতে পাবেন ফেসবুক এবং ইউটিউবে এমএসসি নিউজ সার্চ করলেই। নমস্কার।